ও এবং সিজদা অবস্থায় তিনি 150 হিজরিতে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। এ সময় তার বয়স হয়েছিল 70 বছর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মৃত্যুর সংবাদ বিদ্যুতের গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তার সময় প্রচুর অনারব লোক ইসলাম গ্রহণ করে। 750 খ্রিস্টাব্দে সাম্রাজ্যের 8% বাসিন্দা ছিল মুসলিম। আল মানসুরের শাসনের শেষ দিকে এটি দ্বিগুণ হয়ে 15% হয়ে যায়। খলিফা আল মানসুর ইসলামী সাম্রাজ্যের রাজধানী দামেশক থেকে বাগদাদে নিয়ে যান। 762 খ্রিস্টাব্দে তার হাত ধুতি তিনি বলেন তার পৃষ্ঠপোষক আলবাসীয় খলিফা করেন। আল মুতা 1257 প্রবেশ করে। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত লাভের পরপরই পুরো আরব উপদ্বীপ জুড়ে ধর্মত্যাগের ফিতনা দাউদাউ করে জ্বলে ওঠে। এমত অবস্থায় উপদেষ্টাদের অনেকেই তাকে আলী ইবনে আবি তালেব, তালহা বিন ওবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এনারা প্রত্যেকেই ছিলেন কুরাইশ বংশীয় এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের অন্তর্ভুক্ত। যাই হোক, শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহু সর্বসম্মতিক্রমে খলিফা নির্বাচিত হন। আনহু অসীম দৃঢ়তার সাথে ধর্ম ত্যাগী ইয়ামামায় ধর্মত্যাগীদের নেতৃত্বে ছিল স্বঘোষিত নবী মুসাইলামা। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে আরেক ভণ্ড নবী সাজাহ বিনতে হারেস নামক জনৈকা মহিলা তার দলবল নিয়ে মুসাইলামার সাথে যোগ দিয়েছিল। এছাড়াও আসওয়াদ আনসি, তুলাইহা বিন খুয়াইলেদ ও অন্যান্যরা মধ্য আরব সহ দক্ষিণ ও পূর্বের অন্যান্য অঞ্চল যেমন বাহরাইন, মাহরা ও ইয়ামানে নেতৃত্ব দিচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করেন। সবচেয়ে শক্তিশালী ও প্রাথমিক বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু।